তো গায়ে আজকে আমরা চলে এসেছি সেই বিয়ের কার্ডটিতে দেখতে পাচ্ছ আমরা এখন বিয়ের কারের দোকানের দিকে আসতে এগিয়ে হচ্ছি কারণ আমাদের বিয়ের কারের দোকান থেকে বলা হয়েছিল একদিন পরে কার্ডটা দেবে তো এখন অবধি আমাদের কার্ড দেয়নি তো আমরা চলো বিয়ের কারের দোকানে আজকে যাবো গিয়ে দেখবো যে উনি কার্ডটা রেডি করেছে কিনা রেডি করে আমি পুরো কনফার্ম যে উনি বিয়ের কার্ডটা রেডি করেনি তো আজকে ওনার সাথে ঝগড়া হবে কারণ উনি একটা চেটিং বাস টাইপের লোক আজকে দেবো কালকে দেবো বলছে কিন্তু দেয় আর না কার্ড চলো আজকে দেখবো নি কী করছে এখনও কার্ডটা রেডি হয়নি কেন সেটাই আমরা দেখবো চলো এই যে আমি আমাদের কাঠের দোকানের দিকে এই দিয়ে লাইন দিয়ে সব কাঠের দোকানে আর উ যে দেখতে পাচ্ছ ওইটা হলো আমার যেই মানে কাঠের দোকান যে দোকানে কাঠ অর্ডার করেছেন সেই দোকানটা যে দেখতে পাচ্ছি তো এখানে সব বিয়ের কাঠের দোকান লাইন দিয়ে সব সাদি কাঠ হতো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বিয়ের কাঠটার দোকানে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ তো গাইস ফাইনালি আমি কারের দোকানে এসে গেছি এখন আমি কাটটা নেবো দা কাউকে কাট দাও কাটটা দাও কাটটা অবশ্যই কাজ এখন এই দোকান থেকে ফাইনালি আসছে কাটটা নেব নিয়ে তাও আমি যাবো নাহলে আজকে অনেক প্রবলেম হয়ে যাবে না নিতে পারলে ওই কাটটা দেখ হ্যাঁ ম্যাডাম কম কম্পিটিটিভে আসেনি হ্যাঁ

দাদা কোথায় কাটের দেবে ম্যাটারটা চলো তো একটু তাদের চলো অনেক দূর থেকে এসেছিলো দাদা তাদের নিতে হবে আজকে বুঝলো তো দু দিন পরের দিন দেওয়ার কথা ছিল তো কাকু পরের দিন দেওয়ার কথা বলে এই এতদিন দেরি হলো তাও তুমি রোজ ফোন করা তুমি ফোনই ধরতে চাও না না রোজই ফোন করি তোমাকে ফোন ধরোই না তুমি আজকে ফোন করলাম তুমি বলো আজকে দিয়েই দেবো তুমি এখনও বলছো ম্যাটারই হয়নি এটা কী কথা তাদের একটু ধরো তাদের চলো তো আমার আবার যেতে হবে না তো ঠিক আছে হলুদ তা দেখবি হলুদ তা ও জানে লালটা দেখানোর কথা বলছে লালটা কোথায় তো আমরা এখন দেখতে পাব এখানে কোথায় ম্যাটার করে সেখানে আমরা ম্যাটারটা দেখবো দেখার পরে আমি আজকে দিন কার্ড নেবো কাঠ নিয়ে যাবো আমার সঙ্গে যাচ্ছে এই যে দাদা দেখতে পাচ্ছ লাল জামা দাদা এই দাদার সঙ্গে আমরা যাচ্ছি কাঠ ম্যাটার দেখতে ম্যাটারটা কোথায় আছে সেটা আমরা দেখতে যাবো এত দেখি ম্যাটারটা কতটা হয়েছে কতটা কি করেছে ম্যাটারটা সেটা দেখবো দেখে দাও বিকেলবেলা কাঠ নিয়ে আজকে আমরা ফিরবো নাহলে অনেক সমস্যা হবেই বাড়িতে

তো এই কাকা এখন ওই কাকা নিয়ে যাচ্ছে আমাদের তাপসদার কাছে দেখি কোথায় কোন তাপসদার কাছে যাই তারপর ম্যাটারটা আমরা পাই মানে তারপরে আমরা পাবো কাকা কার্ডটা দেওয়ার কথা ছিল পরের দিনকে ঠিক আছে আজকে পাঁচ দিন হয়ে গেলো মানে ফোন করলে ফোন তুমি ফোন ধরছিলে কি হ্যাঁ তাহলে এরকম কেন এত গাফিলতি কেন কাকা সবার তো অনেক দূর থেকে এসেছি তুমি জানো কত দূর থেকে এসেছি আমি তো কাজ করি না আমার তো এটা একটা কাজ কাকা বুঝলাতো তো এরকম যদি করে তো আমার তো প্রবলেম হবে অনেক সেটাই আমার তো বলবি তাহলে কেন বললো যে পরের দিন তুমি বলছো ওই দিনকে বিকালে দিয়ে দেবে না বিকালে না সেটা তো বুঝলাম বলেছে পরের দিন আসে পাঁচ দিন হয়ে গেলো এখনো বলছে হয়নি এটা তো আমি শুনবো না রোজ তো ফোন করছি আমি দুই বেলা করে দেখছি গায়ে লাগাচ্ছে না কোনো গায়ে লাগাচ্ছে না তুমি বলছো ফোন করছি আর ফোন করছো না ওই লোকও বলছে ফোন করছে আর ফোন করছে না তা আমার তো বিষয় লাগ কাজটা তো আমার আমার তো লাগবে না তোমাদের অনেক কাজ হয় সেটা বুঝতে পারছি কিন্তু আমার কাজটা তো নিতে হবে আমার আমি তো টাকা অ্যাডভান্স করেছি পাঁচশো টাকা আজকে না নিয়ে যদি যাই না আমার অনেক প্রবলেম হয়ে যাবে আজকে নিয়ে যেতেই হবে আমার যত রাতই হোক অ্যাকচুয়ালি আমার না একটা সমস্যা হয়েছিলো সেটা হলো আমি এখানে কার্ড প্রিন্ট করতে দিয়েছিলাম বাট কার্ড ছাপাতে দিয়েছিলাম তো সেইখানে অনেক দিন হয়ে গেল বলেছিল যে পরের দিন দেবে কার্ডটা তো তারপরের দিন আমাকে পরের দিন দেয়নি ওরা ফোন করেছিলাম অনেকবার ফোনটাও ঠিকঠাকভাবে রিসিভ করছিল না ধরলে বলে হ্যাঁ এই তো এখন করে দেবো কালকে করে দেবো আপনি এটা পাঠান সেটা পাঠানো এইরকমই তাল বাহানা করছিল তো তারপরে আর ওরা মানে দিচ্ছিলো না ঠিকভাবে কার্ডটা আমাকে ডেলিভারি তারপরে আমি চলে যাই ওখানে দোকানের মধ্যে যে কেন দিচ্ছিলো না কারণে এত দেরি কেন হচ্ছে তারপরে গিয়ে দেখি ওরা কিছুই করে কোনো কিছুই করেনি আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছে তারপরে বলেছিল যে কালকেই দেবে সেই আন্দাজে কিছুই দেয়নি তারপরে আমি নিজে গিয়ে সেই দোকানে গেছি গিয়ে তারপর ওই লোককে ধরলাম ধরে বললাম যে দাদা কেন হয়নি কি কারণে বলছে তোমারটা হচ্ছে হবে এরকম করছে তারপরে আমি নিজে গিয়ে যেখানে কম্পিউটারে ওখানে প্রিন্ট হয় সেখানে আমি গেছি সেই দোকানের সামনে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে লোকটা কথা বলছে যে কম্পিউটারে প্রিন্ট করে মানে কম্পিউটারে যে ম্যাটারটা বানাবে তার সঙ্গে মানে কি লেখা হবে কি লেখা হবে না একদম একটা থাকে এরকম বই ভিতরে ভিতরে বইয়ের মতন তো সেটা ওনাকে ডাকছে যে তোমার কি ওটা হয়েছে তারপর উনি বলছে না এখন হয়নি উনি বলছে না আমি খেতে গেছি তো খেয়ে দে উনি বলছে ওই লোকটা এসছে মানে আমার কথা বলছিল যে ওই কাস্টমারটা এসছে আপনি তাড়াতাড়ি আসুন এসে ওই ম্যাটারটা তাদের বানিয়ে দিন বানিয়ে তারপরে উনি এটাই বলছিলো এটা বলে এটা বলে ফোনটা রাখলো উনি কোথায় লোকটা কোথায় ভদ্র লোকটা খেতে গেছিলো অ্যাকচুয়ালি কী হয় না মানে এরা এরকম টাকা নেয় অ্যাডভান্স নিয়ে তারপরে আর ওরা ওদের কোনো গায়ে লাগা না কারণ ওরা এরকম আমাদের মতন অনেক লোকের কাছ থেকে এরকম অ্যাডভান্স রাখে যে যে যাবে তা আগে যাবে আমি পরে একজনের কাছে শুনেছি যে ওরা এরকম করে তারপরে আমি গিয়ে বললাম না আমি উল্টো পাল্টা একটা বাহানা দিলাম যে আমার এই জায়গা ওই জায়গা সেই জায়গা আমার অনেক দূর বাড়ি এরকম কিছু বাহানা টাহানা দিয়ে তারপরে কোনো রকম করে তাড়াতাড়ি তাদের ওটা মানে ওনাদেরকে গিয়ে কনফিউজ করে আমি ওটাকে নিয়ে এসেছি কারণ যদি কনফিউজ না করতাম সেটা আমি দশ দিন কি দশ মাস চলে গেলেও ওরা ওইটা ওনাদের মনে থাকে না কারণ মনে থাকে না এই কারণেই মনে থাকে না আমাদের মতন এরকম অনেক লোক যায় ওনাদের কাছে যেটা কার্ড প্রিন্ট ঘুরতে অনেক লোক যায় যারা ওনার কার্ড প্রিন্ট করে দেয় মানে বিয়ের কার্ড হোক যে কোনো যে কোনো কিছুর কার্ড রকম কার্ড ওনার প্রিন্ট করে দেয় সেইখানে সেই জায়গা দাঁড়িয়ে ওনাদের কাছে প্রচুর লোক আমাদের মতন ওখানে যায় যে প্রিন্ট করার জন্য তারপরে এরকমই সবার সঙ্গে ওনার অ্যাকচুয়ালি মনে থাকে না তো অনেক ওরা অনেক অর্ডার নিয়ে নেয় অ্যাকচুয়ালি করতে পারে কিন্তু করে না ইচ্ছা করে করে না কি জানি না বাট মনে থাকে না হয়তো ওনাদের তো সেই জন্য আমরা গেছি গিয়ে তাদের ওই লোকটা আর একটা লোক এই লোকটার কাছে আনিয়ে দিল ওই লোকটা আবার বললো যে দাদা উনি আবার ফোন করছিল মানে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ বারবার উনি ফোন করছিলো ফোন করে বলছে কখন আসবে আমি বললাম উনি আমাদেরকে বলছে কি দাদা এখানে তুমি থাকো থাকার পরে আমি চলে যাই উনি আসবে বললাম না দাদা তুমি আমাকে একদম ওনার সঙ্গে দেখা করে দিয়েই তারপরে যাও উনি তারপর ওনার একটা কাজ ছিল ওনাকে ফোন করেছিল ওনার সেখানে যেতে হবে তাই জন্য ওনাকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তারপর আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ পরে দেখলাম লোকটা আসলো এবার আমাকে সব আমি ওখানে বসে প্রিন্ট পিন্ট করলাম লোকটা আসার পরে অনেকক্ষণ পরে মানে ওখানে প্রায় কুড়ি মিনিট বসেছিলাম কুড়ি মিনিট বসে থাকার পরে লোকটা আসলো খেয়ে দে আসার পর উনি ডিটিপি করে দিল মানে এইটা লেখাই যে দেখতে পাচ্ছ সাদা পেজটা উনি বানিয়ে দিল এটা অ্যাকচুয়ালি কিছুই না এটা বানাতে খুব একটা টাইম লাগে না মানে ওদেরকে সব কিছু ম্যাটার সব কিছু করেই থাকে শুধু নামগুলো চেঞ্জ করে হয়ে যায় এরকমই একটা ব্যাপার মানে যোগকালে বানাতে টাইম লেগেছে দশ মিনিট টাইম লাগলো ওনার উল্টে পাল্টা একটু ঠিকঠাক করে দিল ছোটো বড়ো করে মাপঠাপ করে ঠিক করে দিল হয়ে গেলো এবার আমি কার্ডটা নিয়ে হাটটাতে চলে আসলাম ওই কার্ডের দোকানে কাকার কাছে দেখতে পাচ্ছ ওই কার এই যে হলো কারের দোকান এই কাকা এখন আমি কাকাকে বলছি কাকা আমার ম্যাটার রেডি হয়ে গেছে তুমি একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট আমাকে এটা কিন্তু দেবে একটু ফার্স্ট দেবে ঠিক আছে এবার কাকা বলছে যে এখন হবে না আমি বললাম না না আমি আজকেই নিয়ে যাব আমাকে আজকেই দিতে হবে তারপর বলছে না আজকে কী করব আমি বললাম যে কাকার দোকানে কাকাকে আমরা দেখাই এই সময় আমি বলছিলাম কাকার দোকান নিয়ে তো কাকা এরকমই করে মানে দেয় না কেন করে এরকম কাকার এমনি ভালো কিন্তু ভালো হলো ওনার মানে মনে হয় যেন উনি খুব মানে কথার দাম নেই ওনার কোনো কাকার কাকার কথার দাম নেই এখন একটা বলবে একটু পরে আর একটা বলবি এরকম একটা বল আমি টাকা অ্যাডভান্স দিয়ে দিয়ে এসেছি তাও বলছে তুই কোনো টাকা দিয়ে আসনি আমি আমি তার বিল করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম তা বলছে ও হ্যাঁ তুই তো টাকা দিয়ে গেছিস এরকম একটা ব্যাপার তো যাই হোক তো কাকাকে আমি বললাম এবার কাকা বলছি তুমি এখনই বানিয়ে দাও আমি কাকাকে একটু হাসি মুখেই কথা বলছি যে কাকা তুমি এখনই আমাকে বানিয়ে দাও আমার অনেক দূর যেতে হবে কিন্তু ঠিক আছে কাকা বলছে এখন হবে না ম্যারাটা রেডি হয়ে গেছে এই তুই এটা দিয়ে যা দুদিন পরে হয় বললাম না 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 ওই হবেই না তুমি আমাকে আজকেই করে দেবে আজকেই করে দিতে হবে অনেক দূর থেকে এসেছি কাকা দুদিন আমার বাড়ি ভাড়া নষ্ট হয়েছে এর আগেও একটা ছেলেকে পাঠিয়েছিলাম আমি সেই ছেলেটা নিয়ে যেতে পারিনি তুমি বলেছিলে পরের দিন দেবে তো কাকা এই বলে কাকাকে আমি বোঝালাম বোঝানোর পরে কাকা বলছে ঠিক আছে তাহলে তোরা একটু ঘুরাই তারপরে আমরা চলে গেছি আবার এক্সপ্লার দিকে এক্সপ্লোনার্টের দিকে গিয়ে ওখানে কেনাকাটি কেনাকাটি করে কিছু আমার কম্পিউটারের জিনিসপত্র কিছু কেনাকাটি ছিল আর আমার নিজস্ব পার্সোনাল কিছু কেনাকাটি ছিল সেগুলো করে তারপরে ওই দিকে ঘুরে টুরে তারপরে কাকার দোকানে আমরা পরে এসেছিলাম তো কাকা কার্ড দিয়েছিলো আমাদেরকে এখন কাকা এই যে এই তাল এই কাঠটা দেখছো ওই কাঠটা নিয়ে কাকা আবার একটু তালবাহানা করছে যে বোঝাচ্ছে আমাকে একটু বোঝানোর চেষ্টা করছে যে আজকে হলে খারাপ হয়ে যাবে মানে একদিন দু দিন লেট হবে কিন্তু এগুলো খারাপের কিছু নাই তো প্রিন্ট করলেই হয়ে যায় মানে এগুলো হাতে স্ক্রিন প্রিন্ট হবে তো হাতে প্রিন্ট হয় এটা কিন্তু মেশিনে হবে না তা হাতেই হবে তো তারপরে কাকাকে আমি বিলটা দেখালাম কাকা বলছে কত টাকা দিয়ে এই টাকার বিষয়টা এখন হয়েছিল যে এবার যে টাকাটা দিয়েছে বলছে হ্যাঁ তুই পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়েছি বাদ বাকি টাকাটা দে আমি বললাম হ্যাঁ দেবো তুমি আগে কাটা রেডি করে দাও তবে কাকাকে আমি বাদ 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 বাকি টাকা যেটা বাকি ছিল কাকাকে আমি বাকি টাকাটা দিলাম কাকা বলছে না এখনই দিই এখন দিই এরকম একটা ব্যাপার ঘুরে এসে আমি বললাম না ঘুরে এসে তুমি কার্ডটা পুরোপুরি করো কনফার্ম করো তারপরে কাকা বলছে না এখনই টাকাটা দিয়ে যাও আমি বললাম না কার্ডটা তুমি ডেলিভারি দেবে আমাকে তারপরে তোমাকে আমি টাকাটা দেবো কাকা অনেকবার বলছিলো আমি বললাম না কাকা তুমি কার্ডটা ডেলিভারি দাও তারপরে আমি দেবো কাকা বলছে ঠিক আছে তোরা চলে যা আর বিকালবেলা আয় তারপরে আমি তোকে দিচ্ছি কার্ডটা বললাম ঠিক আছে এবার অ্যাকচুয়ালি কাট ওই টাকাটা আমি আটকে রেখেছি এই কারণেই টাকাটা আটকে রাখার কারণ হলো ওই টাকাটার জন্য কাকা কাজটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে নাহলে টাকাটা পুরোপুরি দিয়ে দিলেই কাকার এই কাজটার প্রতি ওনার কোনো ধ্যান জ্ঞান কিছুই থাকবে না মানে ওর প্রতি কোনো দায়িত্ব থাকবে না টাকা তো পাওয়া হয়ে গেছে তো সেই জন্য আমি টাকাটা একটু ডিলে করে দিলাম মানে আমি বললাম টাকা তুমি ডেলিভারি দিয়ে দাও আমাকে কাজটা পুরোপুরি আমি তারপরে তোমাকে টাকাটা পুরোপুরি কনফার্ম করে আমি নিয়ে যাব। তারপরে এই আমরা এখন রওনা হয়েছি এক্সপ্লাইটের দিকে এক্সপ্লাইট মানে চাঁদনি মার্কেট যাব আর একটু ওইখানে কিছু কেনাকাটি আছে তো সেইটা এখন আমরা ছাড়তে যাচ্ছি এই করে এখন রাত্রেবেলায় যে আমরা এখন কাকার দোকানে আবার যাচ্ছি সব কমপ্লিট করে রাত্রেবেলা কাকার দোকানের দিকে আমরা যাচ্ছি এবার কাকা আমাদের কার্ডটা দেবে চলো সেটাই আমরা দেখবো কি হয় কাকার দোকানে গিয়ে তো এসে গেছে আমাদের কাকার সামনে বিয়ের কার্ডের দোকানের সামনে দেখে যাচ্ছ আমরা অলরেডি বিয়ের কার্ড চলে এসেছি এই যে আমাদের কাকা কাকা কার্ড কার্ড অলরেডি রেডি হয়ে গেছে